যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছি একটা অঙ্গে কথা তিনি দেখায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ওই জায়গায় হাত দাও যে জায়গাটায় তুমি ব্যথা অনুভব করছো ওই জায়গাটায় হাত দাও দেখেন মানুষের এখন বর্তমান পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগ বিভিন্ন দুঃখ দুর্দশা হতাশা লেগেই আছে আছে না নাই দেখেন তো একটা হাতে জীবনে শিখতে পারেন কিনা আর আমল করতে পারেন কিনা আমাদের বিভিন্ন মানুষের যারা মুরব্বি তাদের যুবক বলেন আর সে যেমনই বলেন মা বোনদের বলেন যাই বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে এখন ম্যাক্সিমাম মানুষের দেখা যায় যে বিভিন্ন জায়গায় ব্যথা বিশেষ ঠিক মতো চলাফেরা করতে পারছে না উঠতে বসতে পারছে না এমন আছে না নাই খুব খেয়াল করেন ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা বেশ আছে আছে না নাই বিভিন্ন মানুষেরই আছে বিশেষ করে যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে তাদের এই জিনিসটা আরো বেশি ধরা পড়ে মানে বন জয়েন্ট গুলা এর ভিতরে যে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন 1 2 6 12 পর্যন্ত যে সমস্ত উপাদান গুলা এগুলা দিন দিন কমতে থাকে আর ধরা করতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসমান ইবনে আস-সাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম সুবহানাল্লাহ বলবেন না কার কাছে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছি একটা অঙ্গে কথা তিনি দেখায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ওই জায়গায় হাত দাও যে জায়গাটায় তুমি ব্যথা অনুভব করছো ওই জায়গাটায় হাত দাও হাত দেওয়ার পরে তুমি পড়ো বিসমিল্লাহ সালাতা মাররাত তিনবার পাঠ করো বিসমিল্লাহ কি পড়ো ভাই সবাই একটু আস্তে একটু শিখে নেন দয়া করে এদিক ওদিকে খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের একটা অঙ্গ দেখাচ্ছে যে এই জায়গাটা মারাত্মক ব্যথা পেইন অনুভব করছে একটু আমাকে এই ব্যথা থেকে নিশ্চিতের কিছু বলে দেন এটা মানে বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সালাতা মাররাত ফাল ইয়াকুল বিসমিল্লাহ তিনবার বিসমিল্লাহ বলো কি বলো বিসমিল্লাহ আমরা জানি না ভাই বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বলার পরে এবার তুমি সাতবার ওই জায়গায় হাত দিয়ে পাঠ করো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির এই দোয়াটা তুমি সাতবার পড়ো আর এক একবার পড়ো আর ওখানে ফু দাও এক একবার পড়ো আর ফু দাও আর একটা বর্ণনায় আসছে সাতবার পড়ে তুমি ওই আক্রান্ত ব্যথার জায়গায় তুমি ফু দাও আশা করা যায় আল্লাহ তোমাকে তোমাকে এর থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন তোমাকে সুস্থতা দান করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন আমলটা শিখিয়ে দিলেন আমি সাথে সাথে পড়া শুরু করে দিলাম পড়ার পরে দেখলাম যে আমার ওই জায়গাটা যেন শরীরের অন্যান্য অঙ্গের থেকে সব থেকে সতেজতা আরো ভালো সুস্থতা অনুভব হচ্ছে সুবহানাল্লাহ পারবেন কে শুনে কার কথা হুজুর হয়ে লাভ করে হুজুর হলে লাভ আছে না হুজুর হওয়া মানে কি কোরআন হাদিস শেখেন কোরআন হাদিস শেখেন আপনাদের কারণ লাভ আছে সূর্য ফেটে গিয়েছে সূর্য পড়ে গেলে পড়ে না সব শেষ বিল্ডিং আর কোথায় কি সব পড়ে থাকবে